আমরা একটু বেড়াতে যাই, এত কিছু তো হলো এবার একটু বেড়াতে যাব। তা তোমরা শুনেছ পরিচয় পর্বে আমি দিয়েছি, আমি ভীষণ বেড়াতে ভালোবাসি। তাই বেড়াতে ভালোবাসি বলতে আমি পাহাড়কে খুব প্রেফার করি, তাই প্রত্যেক বছর ছুটে চলে যাই সিকিমে। আজকে তোমাদেরও নিয়ে যাব, চলো আজকে নিয়ে যাব তোমাদের ইচ্ছেগাঁও। কেমন লাগলো তোমাদের ইচ্ছেগাঁও তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দাও। আমরা এখন ইচ্ছে গাও, ইচ্ছে নদীর সিরিয়াল দেখেছিলাম, এখন ইচ্ছে গাও। বাবারে বয়স হয়ে গেছে, আরে সবাই ইচ্ছে গাও দেখতে যাচ্ছে, আমরাও যাই। ভিউ পয়েন্টটা ওখান থেকে অসাধারণ, এখানকার ভিউ পয়েন্টটা অসাধারণ। এরা সব ইচ্ছে গাও থাকবে, অসাধারণ ভিউ পয়েন্ট। সামনে বিশাল পাহাড়, পুরো মেঘে ঢেকে রয়েছে, ওই নিচের থেকে আমরা উঠেছি, উঠছি তো উঠছি, ইস উঠছি তো উঠছি, শেষ আর বুঝতে পারছি না। মাথা খারাপ নেই, আমি যাবো না, ওই তো যাবো না, আর নামতে খুব ভালো লাগবে, চলো না আসো, রেস্ট নিয়ে নাও একটু। অসাধারণ পাইনের সার, পাহাড়ের উপরে সারি সারি সব দাঁড়িয়ে আছে, এপাশে কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে, এপাশে আমরা ওই দূরে দেখা যাচ্ছে ইচ্ছে গাও, দেখি পৌঁছাতে পারি নাকি, চেষ্টা করছি আমি আর আমার সে উঠছি। সে তো করোনার ভয়ে মুখ টুক ঢেকে নিয়েছে, সেরকম ঠান্ডা এখানে, হাড় হিম করা ঠান্ডা, চলেছি। অসাধারণ ভিউ পয়েন্ট, পুরো খাড়া। এখানেও তার মানে হোমস্টে আছে, এখানে হোমস্টে না না, এরা হচ্ছে ওখানকার বাসিন্দা। ইচ্ছে এই যে গাড়িতে গেল, স্টে করে নি, সামনে ইচ্ছে গাও, অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ, কল্পনা করা যাবে না। উঠছি, অনেকটা উঠে এসেছি, হাঁপাতে হাঁপাতে অনেকটা উঠে এসেছি, চলেছি ইচ্ছাগাঁয়ে। অসাধারণ ভিউ পয়েন্ট, ওপরে পাইন, তাতে এই গাছগুলো কী বলি, শৃঙ্খনা, শৃঙ্খনা গাছের সার, পাইন ফার্ন, দেবদারু,
দেবদারু আছে নাকি? বলে তো ফেলছি ভিডিওতে, অসাধারণ ভিউ পয়েন্ট, পুরো পাহাড় দিয়ে ঘেরা। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার চতুর্দিক পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের ওপরে সব গাছ, ঘন অরণ্য, ঘন অরণ্য, অসাধারণ। ইচ্ছে গাঁয়ে চলেছি আমরা, ইচ্ছে গাঁয়েটা অনেকটা দূরে, একটু খাড়া পথটা, বাট প্রকৃতির দৃশ্য না আর খাড়া নেই, প্রকৃতির দৃশ্য। দেখ এখানে সব বুনেছে, এই যে এইগুলো, এই যে চাষ হয়েছে, এই যে এগুলো সব বোনা, সব ভেষজ উদ্ভিদ বোনা এগুলো। না দেখিনি, পড়াশোনা জানি না কি করবো, হবে হবে, জমিটা কিনে ফেলো। অসাধারণ লাগছে এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা অসাধারণ, অসাধারণ। আমার এটা তো এরকম করছে কেন? থাক ছাড়ো, আমি ভিডিওটা করছি, কোনো কমেন্টস করো না। হ্যাঁ ভিডিওটা করছি, অসাধারণ ভিউ পয়েন্ট, এগুলো তো জীবনে আর আসবো না, স্মৃতি করে রেখে দিই এগুলো। মিতাকে দেখে মনে হচ্ছে স্পোর্টসম্যান। ওই রাস্তা দিয়ে ওই হোটেল ফোটেল গুলো নিতে নিতে যাবি, কি আবার আসবি, পজ করবি, হ্যাঁ যেখানে হোটেল সেই জায়গাগুলো একটু নিবি, পজ করবি, বন্ধ করবি না, পজ করে রাখবি। তাহলে একটু পজ কর, এখানটা বন্ধ হয়ে যাবে। প্রায় উঠে এসেছি, অনেকটাই উঠে এসেছি, রেস্ট করে করে উঠলাম। পাইন গাছের সার, সবাই গাড়িতে উঠে আমরা হাইটে উঠছি, আমরা ইয়াং ম্যান, নো প্রবলেম, উঠছি, উঠতে পারছি। পেছনে আমার হাজবেন্ড আসছে, বুড়োটার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বেড়াতে এসছে তো আসতে হবেই, কিছু করার নেই। ওই বন্ধুর মুখের দিকে তাকিয়ে উপরে উঠছে। আবার কত দূর? অন্য কেউ হলে যে কি হতো সেটা একমাত্র আমি জানি। আর যেতে হবে না, আর কত দূর, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই ইচ্ছে গ্রাম দেখতে পাবো। বাবা দেখো, দিদিমণিকে দেখো, দেখলে হবে, খরচা আছে, এর নাম স্পোর্টসের দিদিমণি। তোতা বলে দিয়েছে আর 3 মিনিট, 3 মিনিট হাঁটলেই দেখা পাবো সেই ইচ্ছা গায়ের 600 মিটার। মনে হচ্ছে আমরা প্রতিযোগিতা করতে এসছি, গাড়ি ঢুকেই যাচ্ছে। ইচ্ছা গায়ে হোমস্টেটা নিলেই ভালো হতো। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করার জন্য আবার একটা গাড়ি। ইচ্ছাগাঁও কেমন লাগলো? ইচ্ছাগাঁও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।